বলো তো বাবু জাহান্নামের খাবারটা ফলটা কেমন হবে? ফলটা কেমন হবে? কাটা 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 মারহা বলে। জাহান্নামের পানিটা কেমন হবে? মারহাবা মারহাবা মাশাআল্লাহ। আসো 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 ভাই, এই যে ওই এখানে দাঁড়াবে, এই জায়গাতে একটু সাইড দেন, একটু এটা একটু ডানে দেন, সবাই সালাম দাও। মাশাআল্লাহ, আওয়াজও ভালো আছে, ভালো সবাই মারহাবা। আরে সর্বনাশ, আচ্ছা এখানে দাঁড়া বাবু, হ্যাঁ তোমার কোনো ভয় নাই, তোমার বড় ভাই তোমার সঙ্গে আছে, অ্যান্ড এভরিওয়ান ইজ উইথ ইউ, ঠিক কিনা বলে? আচ্ছা মাশাআল্লাহ, বলো তো আজকে আলোচনা বিষয় কি, জান্নাত না জাহান্নাম? মারহাবা বলেন সবাই। আচ্ছা শোনো, তোমাকে কোনো ভয় না, আমি ওকে একদম সহজ করে যতটুকু না হলেই না বলবো। বলো তো বাবু জাহান্নামের খাবারটা ফলটা কেমন হবে? ফলটা কেমন হবে? কাটা। মারহাবা বলে। ও যদি একটা শব্দ বলে এটাও অ্যাপ্রিসিয়েটেড, কারণ তার বয়স খুবই কম, ঠিক কিনা বলে? আচ্ছা জাহান্নামের পানিটা কেমন হবে? মারহাবা মারহাবা মাশাআল্লাহ, হোয়াট এন অ্যামেজিং ইয়াং ম্যান, এত ইয়াং ম্যান দেখছে এখন, হ্যাঁ এখন ইজ নট লাইক এ বেবি ম্যান, হি ইজ লাইক এ ইয়াং ম্যান, ঠিক কিনা বলো? বড় হয়ে ভালো করবো তুমি ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের সাথে কত বেশি হবে? আই এম রিয়েলি শকড মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান, তুমি আমার ছোট ভাই, তুমি এবার বলো জাহান্নামের আগুনের রংটা কি কালারের হবে? রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মাশাআল্লাহ, আই লাভ দিস পারসন সো মাচ মাশাআল্লাহ। এবার আসো তিন নম্বরে আমরা আসি, বলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেতনকে বাড়িয়েছেন না কমিয়েছেন বাবু? কেন কমিয়েছেন? সেটা তুমি বাড়াইতে পারতেন, কমালেন কেন? কিসের ভয়ে কমালেন? এই তো পারবা পারবা পারবা, বলো কেন কিসের ভয় কমিয়েছেন বলো? জাহান্নামের আগুনের? মারহাবা বলেন। আই হ্যাভ টু মেক ইট ইজি বিকজ হি ইজ লাইক এ বেবি, সো আমি যদি সহজ না করে দিই অনেকটা পারবে না, তবুও যা পেরেছে ইটস রিয়েলি আনএক্সপেক্টেড, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি এতটা প্রত্যাশা করি নাই মাশাআল্লাহ। এবারে দিকে বাবু, ওমরে ফারুকের জুব্বা উনি তালি লাগিয়ে পড়িয়েছেন, পড়েছেন আর কি, তো নতুন জুব্বা চাইলে কিনতে পারতেন না বলো দেখি? মাইকে কিনতে পারতেন নতুন জুব্বা? তো কিনলেন না কেন? এই তোমার হাওয়া ভয়েতে, এটা হচ্ছে সাতক্ষীরার টান, যশোরের টান, এটা হচ্ছে খুলনার টান। আমার নানি মাঝে মাঝে কয় তুমি কুহানে, তুমি কর্ণে আসবো আমাকে বাড়ি কবদি? তা আমি ভাবি যে কী রে, সাতক্ষীরা যশোর খুলনা ভাষাগুলো মনে হয় সেম, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? মাশাআল্লাহ খুব ভালো। এবার একদম সহজ, খুবই সহজ, খুবই সহজ, বলো তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে কি বলেছেন? মায়ে কে বলবেন না, কি 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 বিষয় বলেছে বলো? মারহাবা বলেন। উনি জাস্ট নামাজ কিন্তু বলেন, উনি বলেছেন তোমরা কি নামাজ পড়েছিলে কিনা, ও একদম সেমটাই বলেছে, মারহাবা বলবেন না? শেষ কথা, আর কোনো প্রশ্ন নাই, তুমি বলো। হ্যাঁ কেউ আপনারা বলবেন না, ওই বলবে, অ্যান্ড আই থিঙ্ক সে পারবে, এটা আমার বিশ্বাস। আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল? আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি বিষয়ে ছিল? উনি একটা কথা বলছেন, কি বলছে বলতে পারবা তুমি? তুমি যাবো, এই তোমার হাওয়া মাশাআল্লাহ। তোমার নাম কি বাবু, বলো নাম বলো? শামীম হোসেন। তার পাশে কি এলাকাতে? আচ্ছা তোমার আব্বু আসছে না, তুমি একা আসছো? হায়রে সর্বনাশ, এ রাত বাজে কটা রে? রাত বাজে দুইটা, বাঘের বাচ্চা কোনো ভয় নাই, মারহাবা বলে সবাই। তবে তুমি যাওয়ার সময় যখন সবাই যাবে একসঙ্গে যাবা, ঠিক আছে? আর বাচ্চাদেরকে এভাবে একা ছাড়বেন না, যতই সাহস হোক যতই যাই হোক বাচ্চাকে নিজে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তো দেখেন ও জাস্ট দুইবার আটকেছে, অ্যান্ড যতটুকু বলেছে মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিং অ্যান্ড জাস্ট অ্যামেজিং মাশাআল্লাহ। আল্লাহ শামীম, শামীম হোসেন তাই না? কি নাম? শামীম হোসেন না তোমার নাম? আচ্ছা আল্লাহ ওকে কবুল করো, সকলে পড়া আমিন, ওকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়া আমিন। তো মাশাআল্লাহ প্রমাণ হয়েছে আজকের ছোট্ট বাচ্চাও পরিপূর্ণ ওয়াজটা মনোযোগ দিয়ে
হৃদয় দিয়ে শুনেছে ঠিক কিনা বলো যুবক ভাইরা I'm so happy and I'm so glad and I'm just surprised mashallah আল্লাহকে অমরের মতো কবুল করো পড়া আমিন আচ্ছা পুরস্কারটা দিয়ে দেই তবে ওর বাপ আসলে খুব ভালো হতো ওর বাপকে আমি দিতাম ওর মাধ্যমে আচ্ছা তুমি একটু ওদিকে তাকাও মাশাআল্লাহ এই তো আরেকজন দিয়েছে আর কেউ দিলে দিবেন সমস্যা নাই যারা যারা দিবেন তারা দিবেন কোনো সমস্যা না আমিও দিব আপনারাও দিবেন যদি থাকে একজন দিয়েছেন 50 আরেকজন আছে নাকি মেডেল আছে মাশাআল্লাহ কোথায় দাও 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 আচ্ছা আমিও দিই তোমরাও দাও সমস্যা নাই আসো বাধা আছে আচ্ছা দেন 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 মাশাআল্লাহ 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 মারহা বলবেন না আপনারা সবাই আর এই যে বাবু এই যে এই যে এই যে এদিকে দেখো এই যে এটা তোমার হাদিয়া আমার পক্ষ থেকে ঠিক আছে এটা এটা গিয়ে কাউকে দেখাও না আর যাওয়ার সময় প্রোটোকল নিয়ে যাও যে প্রোটোকল প্রোটোকল ঠিক আছে তোমার বন্ধু বান্ধব নিয়ে চেয়ারম্যান সাহেব পালে পুলিশ টুলিশ দিয়ে দেন একটু বাসা যাওয়ার জন্য ঠিক আছে বাসায় খুব সাবধানে যাবা আর এটা গিয়ে হয় আব্বুকে দিবা নয় আম্মুকে দিবা খাইতে মন চলে আব্বু থেকে নিয়ে নিয়ে খাবা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ শামিমকে কবুল করো সকলে পড়া আমিন যাও তুমি চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড়ো চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড়ো মাশাআল্লাহ সত্যি আমি মুগ্ধ হলাম আল্লাহ কবুল করো সারি চেয়ারে বসে পড়ো হ্যাঁ বসে পড়ো আল্লাহকে কবুল করো পড়া আমিন